মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বহরমপুর রবীন্দ্র সদনে 82তম 22শে শ্রাবণ পালন করা হলো। প্রতি বছরের ন্যায় এবছরও জেলার বিভিন্ন প্রান্তে সরকারিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ পালন করা হচ্ছে। আজ এই অনুষ্ঠানে সাংস্কৃতিক জগতের শিল্পীরা 250 জন শিল্পী অংশগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তাঁর লেখা গান পরিবেশন করলেন শিল্পীরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরামি ও তথ্য সংস্কৃতি আধিকারিক পাভেল বসাক মহাশয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। তথ্য সংস্কৃতি দপ্তর যে 22শে শ্রাবণ অনুষ্ঠান আয়োজন করেছে, আজকে কতজন শিল্পী এখানে অনুষ্ঠিত আয়োজন অংশগ্রহণ করলে একটু যদি বিস্তারিত জানান কি হচ্ছে? আমার আপনারা জানলেন যে আমাদের পশ্চিম সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এর উদ্যোগে প্রতি বছরই আমরা এই 22শে শ্রাবণ পরিক্রমা অনুষ্ঠান পালন করে থাকি। সেই মতো আমার জেলাতে সমস্ত মহকুমা এবং আমাদের জেলা সদরে আজকে এই পরিক্রমা অনুষ্ঠান আমরা পালন করছি। আমাদের লালবাগ, কালী, চন্দ্রপুর, গৌরঙ্গলে আজকে সকালে অনুষ্ঠান হয়ে গেছে। আজ বরহমপুর অনুষ্ঠানে যে জেলার যে অনুষ্ঠানটি, জেলা স্তরের যে রবীন্দ্রনাথের স্মরণে যে 22শে শ্রাবণ পরিক্রমা অনুষ্ঠান, সেটা আজকে হচ্ছে। এবং আজকে প্রায় 100-এর বেশি শিল্পী বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্কুল, নাচ, গান ইত্যাদি আবৃত্তি ইত্যাদি নানা রবীন্দ্রনাথের ওপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। প্রায় 25টির বেশি গ্রুপ এবং অনেক শিল্পীকে, প্রায় 200-এর ওপর শিল্পী আমাদের এই অনুষ্ঠান অংশগ্রহণ করছে আজকে। স্যার, আজকে আপনাদের এই যে 22শে শ্রাবণ অনুষ্ঠান, কী কী কর্মসূচি হচ্ছে একটু যদি জানান সংক্ষেপে? আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের তিরঙ্গা দিবস, সেই উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যার মূল থিম অবশ্যই রবীন্দ্রনাথের দিয়ে। তো এখানে 200-এর বেশি পার্টিসিপ্যান্টস এসেছেন, পার্টিসিপেট করছেন বিভিন্ন জায়গা থেকে, ছোটরা বড়রা সকলেই, সমাজের সকল স্তর থেকে, সব এজ গ্রুপেরই পার্টিসিপ্যান্টরা এখানে আছেন এবং যারা শিল্পীরা আছেন। খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের শুধু বহরমপুরে নয়, আর জেলার বিভিন্ন প্রান্তে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও বিভিন্নভাবে, সরকারিভাবে এবং অন্যান্যভাবে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। ডিআইসিও স্যার ডিটেলসে এই প্রোগ্রামের সম্পর্কে আরও কিছু বলতে পারবেন। আমাদের একটু দুদিন অনুষ্ঠান শেষ হয়ে অন্যান্য, মানে শেষ হয়ে অন্যান্য ন্যাচারাল, মানে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো শুরু হয়েছে।